हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के साथ बिरियानी रेसिपी शेयर करब जेटा सम्पूर्ण होममेड किंतु कोलकाता स्टाइले बिरियानी। जरा आउट ऑफ कोलकाता थाके तादेर जोन्नो किंतु वीडियोटे एकदम परफेक्ट। वीडियोटे स्किप ना करे पुरोटा देखुन, स्टेप बाय स्टेप आपनादेर साथे प्रत्येकटा प्रसेस आमी शेयर करे नेब। चिकेन थेके आरम्भ करे आलू, डिम एबं राइस समस्तटाई परफेक्ट बनानोर जोन्नो एकदम वीडियोटे एकदम परफेक्ट। तो चलो शुरू करा जाक आजकेर बिरियानी रेसिपी। बिरियानी करार जोन्नो आमी एखाने बासमती राइस यूज करछि बिरियानीर, जेटा 30 मिनट्स मोटामुटी आमाके भिजिए रेखे दिते हबे। परफेक्ट झरझरे चालेर जोन्नो 30 मिनट किन्तु भेजातेई हबे। एखन चिकेनटा रेडी करब। चिकेनेर संगे 100 ग्राम टक दई, आदा रसुनेर पेस्ट 1 चामच करे 2 चामच निये निच्छि, संगे एकटा बड़ो साइजेर पेंयाज भालो करे ग्रेट करे निएछि। तार संगे थाकछे 1 चामच परिमाणे विनेगार। आपनारा चाइले विनेगारेर परिबर्ते लेबु यूज करते पारेन। 1 चामच करे 2 चामच गोलाप जल एबं केवड़ा जल, स्वाद अनुयायी लवण। आमि एखाने 700 ग्राम चिकेन निएछि एबं बिरियानिर मशला, आपनारा गोटा मशला गुड़ो करे निते पारेन अथवा जे कोनो ब्रैंडे बिरियानी मशला। संगे काश्मीरी रेड चिली पाउडार, धने गुड़ो, जिरेर गुड़ो एवं नॉर्मली लंकार गुड़ो जदि स्पाइसी बा झाल खेते चान, एवं 2-3 चामच सदा रिफाइन अएल एखाने अवश्य एड करते हबे। एखन परिष्कार हाते सुंदरभावे चिकेनटाके मैरिनेशन करे मोटामुटी 20-25 मिनट एटाके रेस्टे राखते हबे, तबेई चिकेनटा एकदम परफेक्ट आपनादेर बिरियानीर जोन्नो तैरी हबे। तार मध्ये बाकी प्रसेसटा बिरियानीर जोन्नो आमी एखाने गरम दूध व्यवहार करछि, जार मध्ये खूब सामान्य खाबार फूड कलर, मीठा आतर एवं चीनी यूज करछि। 1 चामच गोलाप जल, 1 चामच केवड़ा जल, एटाके भालो करे गुले आमी मोटामुटी रेखे देबो, लास्टे काजे लागाबो। आलुर जोन्नो आमी एखाने এই রকম ধরনের আলু নিয়েছি যেটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি ফুড কালার এবং লবণ দিয়ে। এখন এখানে প্রথমে স্টেপ বাই স্টেপ আমি শুরু করছি। প্রথমেই আমি বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মানে কুচিয়ে নিয়েছি, হাতের মাধ্যমে একদম মিহি করে সবটাই মেখে করে নিয়েছি। ঝরঝরে করে নিয়ে রিফাইন অয়েলের মধ্যে মোটামুটি আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে 15-20 মিনিটের মধ্যে। হাই ফ্লেমে ভাজলেই কিন্তু আমাদের বেরেস্তা একদম রেডি। বেরেস্তাটা একদম ব্রাউন করতে হবে, খুব বেশি কালচা করলে হবে না, এবং বিরিয়ানির জন্য বেরেস্তা কিন্তু মাস্ট লাগবেই। তো এখানে আমি বেরেস্তা তৈরি করে ভালোভাবে তেলটা ঝাঁকিয়ে এটাকে আমি পাখার তলায় মোটামুটি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়া পর্যন্ত এটা ক্রাঞ্চি হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। তো আজকের বিরিয়ানির জন্য বেরেস্তা আমি এইভাবেই তৈরি করছি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিরিয়ানি সব কিছু স্টেপ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এবং অতি সহজেই আপনারা বাড়িতে বিরিয়ানি তৈরি করতে পারবেন। বেরেস্তা রেডি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। বিরিয়ানির আলুটা বিরিয়ানির এত অসাধারণ খেতে হয়, মানে বিরিয়ানির আলুটা কিন্তু মাস্ট একদম। মানে অনেকেই আছে যারা বিরিয়ানির আলু প্রেমিক, যার মধ্যে আমিও একজন। তো এইভাবে তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে একটু জাস্ট গাটা কভার করে নিতে হবে। খুব বেশি কড়কড়ে করার কোনো দরকার নেই বা খুব বেশি ভাজার কোনো দরকার নেই। জাস্ট তেলের মধ্যে দিয়ে এপিটপির মোটামুটি 5-10 মিনিট সময় লাগছে আবার পুরো আলুটাকে একটু ফ্রাই করে নিতে। এইভাবে হালকা ব্রাউন করে গাটা কভার করে আমি ভেজে তুলে সাইডে রেখে দেবো। প্রথমেই রিফাইন অয়েলটা বেশি করে দিয়েছি। বেরেস্তা ভাজার তেলের মধ্যে যদি ওই তেলটা দিয়ে বিরিয়ানি করা যায় অসাধারণ টেস্ট আসে। তো সেই কারণে প্রথমে আমি তেলটা ভালোভাবে বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, এখানে রিফাইন অয়েল নিয়েছি। আলু ভাজা হয়ে গেল, এখন 30 মিনিট পরে চালটা দেখাচ্ছি, ফুলে পুরোটাই কভার হয়ে গেছে। এখন আমি ভাতটা রেডি করব। ভাত রেডি করার জন্য প্রথমেই কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা প্রথমেই আমাদেরকে অ্যাড করে দিতে হবে। বিরিয়ানির পরে আমরা লবণ দেওয়া একদমই চলবে না। এবং গোটা গরম মশলা 1 টুকরো জয়িত্রী নিয়েছি, বড় এলাচ এবং গোটা গরম মশলা দিয়ে আমি ভাতটা রেডি করব। ভাত আমার হয়ে গেছে। এইরকমভাবে ভাতটা তৈরি করেছি, খুব বেশি বয়েল না, জাস্ট একটা ফুড বাকি থাকবে, নামিয়ে নিয়েছি। আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, ফ্যানটা পুরো ঝাড়িয়ে একদম এবার সাইড করে দেবো। এবারে চিকেনটা রেডি করব। চিকেনটা রেডি করার জন্য যে হাঁড়িতে মানে যেখানে আমি বিরিয়ানিটা যে পাত্রে তৈরি করব তার মধ্যে চিকেনটা কষাবো।
পেঁয়াজ ভাজার তেলটা আমি দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণে তেল আমার দরকার লেগেছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে খুব ভালোভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। একদম পুরো সিদ্ধ করার কোনো দরকার নেই, একটু বাকি থাকলেও হবে কারণ আমি দমে রাখবো। তো এইভাবেই 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি এটাকে মোটামুটি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু সামনে থেকে আপনাদেরকে দেখালে বলে সুবিধা হবে। তো আবার আমি কভার করে রাখছি মিডিয়াম ফ্লেমে, পুরো চিকেনটা কিন্তু তৈরি করতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে রেখে একদমই করলে হবে না। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে মোটামুটি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করলাম। আজকের বিরিয়ানিটা আমি একটু স্পাইসি তৈরি করব, কলকাতা স্টাইলে পারফেক্ট বিরিয়ানি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবং এইভাবেই তেলের মধ্যে আমি সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মানে জুসি হচ্ছে চিকেনটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন কিন্তু একদম পারফেক্ট চিকেন তৈরি করছি। তো এইভাবে আমি এটাকে কষিয়ে আমার চিকেন কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে বিরিয়ানির জন্য রেডি করে নেব। এবারে ওপর থেকে আমি রাইসগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। রাইসগুলো কিন্তু সাবধানের সাথে দেবেন, আমি এরকম একটা প্লেট ব্যবহার করছি যাতে করে ভাতগুলো একদম ভেঙে না যায়। বিরিয়ানির ভাত গোটা গোটা থাকবে এবং কালার সাদা হলুদ এই রকম মেলানো থাকবে এবং অসাধারণ খেতে হয়, পারফেক্ট বিরিয়ানি। ওপর থেকে আলুগুলো দিলাম এবং বেরেস্তাগুলো আস্তে আস্তে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। বেরেস্তা হাফটা এইখানে দেব এবং হাফটা লাস্টে দেব। আমার সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এই কারণেই দিচ্ছি বিরিয়ানির যে একটা ফ্লেভারটা থাকে সেটা ডিমের মধ্যে নিয়ে নেয়। সেদ্ধ ডিমই ঠিক থাকে কিন্তু বিরিয়ানির ডিম তৈরি হয়ে যায়। তো আবারও ওপর থেকে ভাতগুলোকে ভালোভাবে হালকা হাতে ছড়িয়ে ভালোভাবে কভার করে দিচ্ছি। বাকি বেরেস্তাটা এইখানে ওপর থেকে দিয়ে দিলাম। আগের থেকে যে দুধটা আমি গুলে রেখেছিলাম, একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, ওই মিশ্রণটা এখন ওপর থেকে আমি দিয়ে দেবো। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক মেড, যদি আপনার হাতের কাছে থাকে মিল্ক মেড ওটাও নিতে পারেন। এবং বাকি রাইসটাও একই সাথে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি দমে রেখে দেব, হাই ফ্লেমে রাখবো 10 মিনিট এবং মিডিয়াম ফ্লেমে রাখবো 15 মিনিট, আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি রাখবো 10 মিনিট। তাতেই আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এইভাবে আমি আটা দিয়ে ঢাকনার হাঁড়ির ঢাকনাটাকে কভার করে নিয়ে এটাকে দমে রাখবো। ওপরে একটা কিছু ভারী চাপিয়ে দেবো যাতে করে দমটা বাইরে না বেরিয়ে আসে এবং আমাদের পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে যায়। হাই ফ্লেমে রেখে একটা তাওয়ার মধ্যে ডাইরেক্ট আমরা উনানে বসাবো না, একটা তাওয়ার মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে করে বিরিয়ানিটা ডাইরেক্ট কাছে আসবে না, ডিমে আছে, ধীরে ধীরে এটাকে দমে তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানি কিন্তু একদম রেডি, এত সুন্দর অপূর্ব একটা স্মেল আসছে, মানে আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে আরও সামনে থেকে দেখাবো পারফেক্ট বিরিয়ানি আপনারা কিভাবে বাড়িতে বানাবেন, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। দুর্দান্ত খেতে হয় এবং একদম ঝরঝরে আলু, চাল, ডিম, চিকেন প্রত্যেকটা জিনিস পারফেক্ট হবে। চিকেনগুলো এতটা সফট হবে যে মুখে দিলেই গলে যাবে, আলুটা দুর্দান্ত স্বাদ হয়, আলুর ভিতরে পর্যন্ত নুন এবং টেস্ট আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা চাল গোটা থাকবে। এইভাবে যদি আপনারা বিরিয়ানি বানান, আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।